নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব, আপনার মধ্যে কোন তিনটি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে ঈশ্বর আপনাকে বলছেন আপনার আর কোনো চিন্তা নেই, ঈশ্বর আপনার সাথে আছেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো আপনার হৃদয়ে শান্তি এবং আনন্দ আছে, ঈশ্বর আপনার সাথে আছেন। এমন একটি লক্ষণ হলো আপনি বাহ্যিক পরিস্থিতিতে নির্বিশেষে আপনার হৃদয়ে শান্তি এবং আনন্দের অনুভূতি অনুভব করেন। আপনি শান্ত, নির্মল এবং সন্তুষ্ট বোধ করেন। জীবনের উত্থান পতনে আপনি বিরক্ত হন না, আপনি আপনার কর্মের ফলাফলের সাথে সংযুক্ত নন, তবে আপনি নিষ্ঠা ও নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করেন। ভগবদ্ গীতা আমাদের অধ্যায় 2 থেকে শেখায় যে আপনার অধিকার শুধুমাত্র আপনার নির্ধারিত দায়িত্ব পালন করা, কিন্তু তাদের ফলের জন্য কখনোই নয়। নিজেকে আপনার কর্মের ফলাফলের কারণ হিসাবে বিবেচনা করবেন না এবং নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হবেন না। আপনি যখন কর্মযোগ বা কর্মযোগের এই নীতি অনুসরণ করেন, আপনি আপনার কর্ম এবং তাদের ফল ঈশ্বরের কাছে সমর্পণ করেন। আপনি বিশ্বাস করেন যে তিনি আপনার সর্বোচ্চ ভালোর জন্য সব কিছুর যত্ন নেবেন। আপনি ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না বা অতীতের জন্য অনুশোচনা করবেন না। আপনি কৃতজ্ঞতা এবং আনন্দের সাথে বর্তমান মুহূর্তে বাস করেন। এইভাবে আপনি ঈশ্বরের উপস্থিতি এবং তার আশ্বাস অনুভব করেন যে আপনাকে চিন্তা করতে হবে না। দ্বিতীয় লক্ষণ, ঈশ্বর আপনার সাথে আছেন, তার আরেকটি লক্ষণ হলো আপনার আত্মা এর সাক্ষ্য দেয়। আপনার একটি অভ্যন্তরীণ জ্ঞান, একটি প্রত্যয়, একটি বিশ্বাস আছে যে ঈশ্বর আপনার সাথে আছেন। আপনি আপনার অন্তরে, আপনার বিবেকে, আপনার অন্তর্দৃষ্টিতে তার কণ্ঠস্বর শুনতে পান। আপনি তার নির্দেশনা, তার অনুপ্রেরণা, তার দিক নির্দেশনা অনুভব করেন। আপনার জীবন যা কিছু ঘটে তার সব কিছুতেই আপনি তার হাত দেখতে পান। আপনি তার অনুগ্রহ, তার করুণা, তার আশীর্বাদ চিনতে পারেন। ভগবদ্ গীতায় আমাদের অধ্যায় 10 থেকে শেখা যায় যে যারা নিরন্তর নিবেদিত এবং প্রেমের সাথে আমার উপাসনা করে, আমি তাদের সেই বোধগম্যতা দান করি যার দ্বারা তারা আমার কাছে আসতে পারে। আপনি যখন ভক্তিযোগ বা ভক্তিযোগের এই নীতি অনুসরণ করবেন, তখন আপনি ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। আপনি তাকে আপনার সমস্ত হৃদয়, মন, আত্মা এবং শক্তি দিয়ে ভালোবাসেন। আপনি বিভিন্ন উপায়ে তার উপাসনা করেন, যেমন হলো তার নাম জপ করে, তার রূপের ধ্যান করে, তার ধর্মগ্রন্থ পাঠ করে, তার ভক্তদের সেবা করে, যা কিছু করেন তা তাকেই নিবেদন করেন। আপনি সব অবস্থায় তার অনুসরণ করেন, তার ইচ্ছার সন্ধান করেন। এইভাবে আপনি ঈশ্বরের কণ্ঠস্বর এবং তার বার্তা শুনতে পাচ্ছেন, যা আপনাকে চিন্তা করতে হবে না। 3 লক্ষণ, তাকে আরও জানার জন্য আপনার অতৃপ্ত খিদা আছে বা ইচ্ছা আছে, ঈশ্বর আপনার সাথে আছেন। তার তৃতীয় লক্ষণ হলো তাকে আরও অনেক করে জানার ইচ্ছা আপনার অন্তরে বাস করে। ঈশ্বর সম্বন্ধে কেবলমাত্র একটি অতিমাত্রায় বা আনুষ্ঠানিক জ্ঞানে আপনি সন্তুষ্ট নন, আপনি তাকে ঘনিষ্ঠভাবে, গভীরভাবে, ব্যক্তিগতভাবে জানতে চান। আপনি তার প্রকৃতি, তার গুণাবলী, তার শিক্ষা, আপনি তার গোপনীয়তা, তার রহস্য জানতে চান, তার উদ্ঘাটন ঘটাতে চান। ভগবদ গীতার 7 অধ্যায় আমাদের এই শিক্ষা দেয় যে 4 ধরনের পুণ্যবান লোক আমার উপাসনা করে, যারা দুঃখী, যারা সম্পদ কামনা করে, যারা জ্ঞান অন্বেষণ করে এবং যারা জ্ঞানী। সুতরাং এই 3 লক্ষণ যে ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি বলেছেন যে আপনাকে চিন্তা করতে হবে না, অবশ্যই আরও অনেক নির্দেশনা রয়েছে যে ঈশ্বর আপনার সাথে আছেন।